দেখে অবাক হচ্ছেন, মনে হচ্ছে না তো বৃন্দাবন? প্রিয় ভক্তগণ, এটা হলো বৃন্দাবনের লুকিয়ে থাকা সৌন্দর্য, আপনারা আনন্দ নিন। দেখুন কত সুন্দর, একটু দিনের বেলা আসলে ভালো ছিল, কিন্তু কি আর করা যাবে, সময়ের পেলাম না। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আপনারা বৃন্দাবনের মন্দির, বৃন্দাবনের লীলাভূমি অনেক স্থান দর্শন করেছেন, তো আমরা আজকে বৃন্দাবনের লুপ্ত দর্শন আমরা করব, যেই দর্শনের মাধ্যমে আমরা বৃন্দাবনের সৌন্দর্যকে অনুভব করতে পারবো। আর এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি বৃন্দাবনের মেইন রাস্তায়, সবথেকে বিজি রাস্তা হলো ওইটা। তো আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। রাধে রাধে। গেস্ট হাউস আর গেস্ট হাউস, দেখুন বৃন্দাবনে আমাদের পরিক্রম মার্গ। আগে এক সময় এই রাস্তা ছিল মানে মাটির রাস্তা, আর এখন কি অবস্থা, পুরো রাস্তা কত সুন্দর বানিয়েছে, তারপর রাস্তার পাশে দুপাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং ঘর বানিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। তো আজকে আমরা খুবই সুন্দর জায়গায় যাচ্ছি, খুবই সুন্দর দর্শন করব আর বৃন্দাবনের আনন্দ নেব। তো সঙ্গে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো ফাইনালি আমরা সেই স্থানে এসে পড়েছি। ওয়াও, রাধে রাধে। তো আপনি বুঝতে পাচ্ছেন এটা কত সুন্দর জায়গা হতে চলেছে, এটা কিন্তু আমরা বৃন্দাবনের মধ্যে রয়েছি এখন পর্যন্ত। দেখুন এখানে কি ফল পাওয়া যাচ্ছে, এই ফলটা পেট ঠান্ডা করে খুব বাঙি ফল। হরি বল। আমরা তো অনেক বৃন্দাবনে অনেক স্থান দর্শন করেছি, মন্দির দর্শন করেছি, লীলা স্থান দর্শন করেছি, তো আজকে আমরা বৃন্দাবনের সৌন্দর্য অনুভব করব। তো এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হলো মথুরা বৃন্দাবন গোকুল যাওয়ার রাস্তা। এই স্থান থেকেই গোকুলে আপনি যেতে পারেন সহজে। তো আমরা কিছুদিন পর বসুরাতে যাওয়ার জন্য প্ল্যানিং করছি, যেটা আপনারা আগে দেখতে পাবেন। তো চলুন আমরা আজকে এই বৃন্দাবনের সৌন্দর্য অনুভব করি, আর এখানকার রাস্তার সৌন্দর্য এটা আমরা আজকে দেখব ড্রোন শটের মাধ্যমে। সঙ্গে থাকেন আর আনন্দ নেন। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা যমুনা ব্রিজ, তারপরে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। হরি বল। তো ফাইনালি আমরা ড্রোন শট উড়িয়ে দিলাম। ড্রোন শট না হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে লাল টি শার্ট স্কুটি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছনে সবার পিছনে। তো আপনারা দেখুন এখনকার সৌন্দর্য। হরি বল। দেখে মনে হচ্ছে না মনে হয় যেটা বৃন্দাবন, তাই না? তো আপনি আপনাদেরকে এরকম কিছু দেখানোর প্রয়াস করছিলাম কদিন ধরে। হরি বল। এ হলো আমাদের পানিগাঁওয়ার রাস্তা, পানিগাঁওয়ার রাস্তা। এটা গোকুল, গোকুল বৃন্দাবন মথুরা আপনি এই রাস্তা যেতে পারেন। তো খুবই অদ্ভুত আর চারিদিকের প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। আর কিছুক্ষণ পরে আমরা ড্রোন শট নেওয়ার পরে আপনাদের গ্রামের দিকে নিয়ে যাবো, পুরো গ্রাম বৃন্দাবনের যে গ্রাম নিয়ে যাবো, সেটা আমিও কখনো যাইনি। ওয়াও, মানে এত অদ্ভুত লাগছে। আর এর বিকেলবেলা হয়ে গেছে, প্রায় 7টা বাজে চলেছিল, সেই জন্য এতটা ক্লিয়ারিটি হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু দিনের বেলা হলে খুবই সুন্দর দেখা যেত। আর কালকে একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা। তো দেখুন কত সুন্দর, রাধে রাধে। হরি বল। এই যে আমরা নিচে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন মুগ্ধ হয়ে গেলাম। হরি বল।
তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বৃন্দাবনে নতুন এক ব্রিজ হচ্ছে, এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো মানে হাইওয়ে রাস্তা হবে, পুরো চার পাঁচটা সিটি থেকে এটা কানেকশন করবে এদিক দিয়ে। এ হলো ব্রিজ। তো ব্রিজের কাজ খুব দ্রুত চলছে, আপনি দেখতে পাচ্ছেন। তো জল উঠে গেলে তো এইদিকে রাস্তা করতে একটু অসুবিধা হবে। তো এটা হলো ব্রিজ বানছে, আগে হাইওয়ে রাস্তা বানাচ্ছে, ওইটা আপনাদের দেখানো হয়নি। তো যখন এই হাইওয়ে এই রাস্তাটা হয়ে যাবে, তো বৃন্দাবনে অনেক ডেভেলপমেন্ট হয়ে যাবে, আরও বৃন্দাবন ধীরে ধীরে উন্নত হচ্ছে, চারদিকে রাস্তাঘাট হচ্ছে, বৃন্দাবনে বাকি বেরি মন্দিরে করিডোর বানাবে, তো চারদিকে খুবই সুন্দর। তো ব্রিজ ক্রস করে আবার সেই বৃন্দাবনের দিকে রওনা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, আর আমাদের ড্রোনটাকে কমসে কম 30 থেকে 40টা পাখি এখানে পাখিগুলো ধরেছিল। তো ড্রোনের তো যে পাখা রয়েছে, সামনে আসলেই মানে পাখা দিয়ে কেটে যাবে তাদের পাখা। তো দেখতে পাচ্ছেন এই হলো, হলুদ কালারের ধুতি পরেছি, লাল টি শার্ট, পিছনে কিশোর রয়েছে। তো খুবই আমরা আনন্দ করছিলাম সৌন্দর্য দেখে, আপনাদেরকেও দেখাচ্ছি। তো আপনারা ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আপনারা ভবিষ্যতে। হরি বল, তো কেমন লেগেছে ড্রোন শট? আর বৃন্দাবন আপনারা ভাবতে পারেননি যে বৃন্দাবন, বৃন্দাবন কত সুন্দর। তো আমরা এখন এসে গেছি অফুল ঘাটের দিকে, এটা হলো বৃন্দাবনের গ্রাম। তো আমরা এখন গ্রামের আনন্দ নিব। হরি বল। তো এই রাস্তায় প্রথমবার আমি এসেছি, এই রাস্তা আমিও নিজে আসিনি। এদিকে সোজা হলো অফুল ঘাট গেছে, আর দু সাইডে অনেক ব্রিজবাসীরা রয়েছে। আচ্ছা, মায়াবতী বেলা যে রুম আমরা এই বেলায় দিই, সরকারি বেলা। আচ্ছা, মন্দির মায়াবতী রুট মে সুরা তো আগে আন্দর ঘুরতে আগে ওকে আগে। দেখুন এখানে ভুট্টা বাগান রয়েছে, ভুট্টা ক্ষেত। তারপর এদিকে নালা যাচ্ছে, নালা নাই খালে, যমুনা পেজে আড়াই সব। দেখুন কি অবস্থা, দেখুন এই দেখুন গভীর জঙ্গল রাস্তা। ছোট একটা মন্দির এখানে, দেখুন পুরো জঙ্গলে এসে গেছে এখন। এ হলো বৃন্দাবনের
সৌন্দর্য। আমরা বৃন্দাবনে আসি, কিন্তু এইসব স্থানে তো আমরা ইয়াপেক মন্দির হ্যাঁ হনুমানজি হনুমানজি কা রাম মন্দির কোন সা লীলা হ্যাঁ বুঝতে পারি। এখানে একটা মন্দির আছে, মন্দিরের নামটা ভুলে গেছি। এখানে হনুমান এসেছিলেন, খুবই মহত্বপূর্ণ জায়গা এই জায়গাটা। হ্যাঁ, চোরা শুকুদের মধ্যে এই জায়গাটা আছে। তো অনেক বছরের আগে এসেছিলাম, চারদিকে পরিবেশ। এই জায়গায় একটা ভিডিও বানিয়েছিলাম আমি 2 বছর আগে, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এটা এখনো গাজলা করছে, এত সুন্দর ভিডিও বানিয়েছি আর এত সুন্দর জায়গা, আপনি ভাবতে পারবেন না বৃন্দাবন কত সুন্দর। তো প্রায় সন্ধ্যা হতে চলেছে, এই জন্য হয়তো আপনারা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। দেখুন, আমরা এখন পুরো গ্রামে ঢুকে গেছি, এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে। দেখুন মহিষ বাড়ির ভিতরে থার চলে, থার লাইট জ্যাদা দেখা রা আঁখোঁ সে নহীঁ দেখ রা, লাইট ইসমে দেখ রা। তো আপনারা নিচে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে। নিচে এরকম কমেন্ট করতে পারেন আপনাদের আরো কি দেখার ইচ্ছা। তো ফাইনালি আমরা এখন মেইন রাস্তায় এসে গেলাম। এ হলো মথুরা বৃন্দাবন রোড। এ কি বন রা ইধার যা থাকতা হ্যাঁ এই যে বন রা হরি বল রাস্তার কি হাল। তো ফাইনালি আমরা এসে পড়েছি যে রাস্তায় আমি 2 বছর আগে ব্লগ বানিয়েছিলাম, ব্লগটা ডিলিট হয়ে গেছিল। এত সুন্দর এই পরিবেশটা, আপনি দেখুন পুরো চারদিকে দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখানে রাস্তা, এদিকে কোনো ঘর বাড়ি পাবেন না, এদিকে কোনো ঘর বাড়ি নেই। আচ্ছা, এই কলসা রোডে রুকমণি বের, আচ্ছা রুকমণি বেরিকে বিহার গেলে এসি রাস্তা চলবে। তো দেখুন কত সুন্দর, দিনের বেলা আসলে ভালো ছিল, কিন্তু কি আর করা যাবে সময়ের বেলা। রাত মে ভি লোক চলতা হ্যাঁ রুট মে, রাত মে 9 বজে কে বাদ কর লিজিয়ে, জঙ্গল মে কুছ হ্যায় কুছ নহীঁ হ্যায়, ফির ভি নহীঁ চলতা, বাইক বাইক চলতা হ্যায়। হরিং বারে হরিং বগারা নহীঁ হ্যায়, বগারা নও বড়িয়া হ্যায়, শিয়াল হ্যাঁ শিয়াল হ্যায়। আচ্ছা শিয়াল, শিয়াল পাওয়া যায় এখানে, ময়ূর চলোগে স্কুল পড়তা রাত হোনে বলা হ্যাঁ ক্যা বলেন। তো খুবই মানে অদ্ভুত সৌন্দর্য বৃন্দাবন, নাকি গাছপালা নেই বৃন্দাবনে, এবার কোথা থেকে গাছপালা এসে গেল। এ হলো চলুন আপনাদেরকে ড্রোন শটের আনন্দ নেই। হরি বল, দেখুন কি হাল, সন্ধ্যা হয়ে গেল।
দেখুন কত সুন্দর গ্রাম। আমার ইচ্ছা হচ্ছে এখানে থেকে যাই, কারণ আমাদের বৃন্দাবনের মধ্যে তো গাছ এত কম, গাছ নেই বলতে চলে। এখানে কত সুন্দর পরিবেশ, ন্যাচারাল পুরো গাছপালা, গরুর দেখা যাচ্ছে। এই দেখুন ময়ূর ডাকছে, তুই তো হবে। হরি বল। তো আমরা এখন গ্রামে থেকে সিটিতে ঢুকছি, তো সিটির আনন্দ নিন। এ হলো বৃন্দাবনের সিটি, রুক্মিণী বিহার। রুক্মিণী বিহার, এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, পাঁচতলা, ছতলা, দশতলা বিল্ডিংও রয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর আগে থেকে বিল্ডিং শুরু হবে। ইয়াপে আচ্ছা ড্রোন শট, আচ্ছা ইয়াপে তো ড্রোন শট লিয়া থা। এই দেখুন সিটির হাল, এটা হলো পুরো গোল চক্কর। গ্রামে থেকে এখন শহরে ঢুকে গেলাম। তো প্রিয় ভক্তগণ, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর প্রতিদিন বৃন্দাবনের আনন্দ নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মঙ্গল কামনা রইল। রাধে রাধে, হরি বল।